नमस्कार प्रिय व्यूअर्स यूट्यूब चैनल बराक तरंगे आशु चौधरी आपनादेर के जानाई स्वागत। प्रथमे बराक तरंगे सेरा संवाद। अफिस पाड़ा फुटपाथ कम ड्रेनेर काजे शिलान्यास करलेन विधायक दिलीप कुमार पाल। पाथारखंडीते एक ही दिने एकाधिक काजे शिलान्यास विधायक कृष्णेंदु पाल। एबारे विस्तारित संवाद। अफिस पाड़ा फुटपाथ कम ड्रेनेर काजेर भित्तिप्रस्तर स्थापन करलें शिलचरे विधायक दिलीप कुमार पाल। ए उपलक्षे शनिवार अफिस पाड़ा एक सभा अनुष्ठित हय। सभाय विधायक दिलीप कुमार पाल बोलें मात्र तीनटी रास्ता बाद दिए केंद्रेर सबकटी रास्तार काज चलछे। एर मध्ये कयेकटी रास्तार काज सम्पूर्ण हयेछे बोले तिनि जानियेछेन। তিনি বক্তব্য বলেন গত সাড়ে চার বছরে শিলচর বিধানসভা চক্রে শুধু সড়ক উন্নয়নে রাজ্য সরকার বরাদ্দ করেছে 178 কোটি টাকা। তিনি জোরগলায় বলেন তিনটি রাস্তা বাদ দিলে বিধানসভার চক্রে আর কোনো রাস্তা অসম্পূর্ণ নেই। পরিবর্তনের স্লোগান দিয়ে বিজেপি দল রাজ্যে শাসনভার হাতে নিয়েছিল, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যবাহী বাস্তুকার রতীন্দ্র বিজয় চক্রবর্তী ও অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়। উল্লেখ্য, এ কাজের জন্য 2019 ও 2020 অর্থবছরের SOPDG-র আওতার এ কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 53,52,000 টাকা। যেটা অফিসে আমাদের জনসাধারণরা আসেন, বিভিন্ন কাজকর্মের জন্য আসেন, তারা এটা থেকে পরিত্রাণ পাবেন যে বর্ষার সময় ওদেরকে হাঁটু জল বা পায়ে জল পেরিয়ে অফিসে আসতে হয়, ওইটা থেকে পরিত্রাণ পাবে। এবং এই ব্যাপারে আমাদের আসাম সরকার যে পদক্ষেপ নিচ্ছেন এবং বিশেষ করে আমাদের আজকে আমাদের PWD ডিপার্টমেন্টের ছোট্ট একটি কাজের শিলান্যাস অনুষ্ঠান চলছে এখানে। ফুটপাথ ড্রেন উইথ রেলিং সেটা বানানোর জন্য সরকার 53,52,370 টাকা বরাদ্দ করেছে। PWD তো বিশাল কাজ, সেই হিসেবে এটা ছোট কাজ। লক্ষ্য করবেন আপনারা, প্রায় আমার সমষ্টিতে যেটা একটু আগে আমি চক্রবর্তী অবস্থানের কথা বলছিলাম, শুধু দুটো রাস্তার কাজ তিনটে রাস্তার কাজে হাত দেওয়া হয়নি, বাকি সবগুলোর কাজ চলছে। আমি ওনাকে বলেছি যে কন্ট্রাক্টরকে ডেকে এনে ধমক দিন, কাজ নিয়ে বসবে হাত কাজ। আজকাল অনলাইন টেন্ডার কিছু করার থাকে না, লো স্ট্যান্ডার্ড দিয়ে বা অন্য প্যাস পোস্ট প্যাস বাজার করে কাজ নিয়ে নেয়। তারা ক্ষমতা আছে 100 টাকার কাজ দিবে, 1,000 টাকার নিয়ে ফেলে রেখে দেয়, সেটা আমরা মানবো না কোনো অবস্থাতেই। বলেছি যে কন্ট্রাক্টরকে ডেকে এনে ওয়ার্নিং দিয়ে দিন, নইলে অর্ডার ক্যান্সেল করে দিন। সিজন শুকনো মরশুম কাজের সময়, এই সময় যদি কাজ না হয় তাহলে কখন কাজ হবে? তারপর অজুহাত দেখাবে বৃষ্টি এসে দিতে আমি কি করবো। তো এটা একটা আনন্দের বিষয় যেটা আমরা দুর্গলায় বলতে পারি, কংগ্রেস সরকারের সময় 15 বছরে সেই এত টাকার কাজ হয়নি। আপনারা দেখছেন আমাদের একই দিনে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তার হাত দিয়ে পাথারখান্দির উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পর্ব অব্যাহত রেখেছেন কৃষ্ণেন্দু পাল। গত বুধবার থেকে টানা শিলান্যাসের অনুষ্ঠান করে যাচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুক্রবার পূর্বসূচি অনুযায়ী তিনি জল সম্পদের বিভাগের একটি কার্যালয় ভুরুঙ্গায় এবং মালিগাঁও কমিউনিটি হল ছাড়াও কেন্দ্রের কাটাবাড়িতে একটি গ্রামীণ সড়কের কাজের শিলান্যাস করেন। বিধায়ক প্রতিটি সভাতে বলেন প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি দল। এই দল কাজের বিনিময়ে জনগণের কাছে শুধু আশীর্বাদ চায়, কারণ এই দল জনগণের দল। এই দল জনগণের হয়ে কাজ করতে চায় আর সেই কাজের বিনিময়ে জনগণের আশীর্বাদ চাওয়া বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। সভাগুলোতে উপস্থিত ছিলেন পাথারখান্দি বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ পাথারখান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা সহ আরও অনেকে।
ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছিলাম। শুধু মালিগাঁও বলবো না, পাতারগাঞ্জির প্রত্যেকটি এলাকার কি অবস্থা ছিল আপনারা সবাই দেখতে পেরেছেন, সবার উপলব্ধি আছে। পাতারগাঞ্জের 60% এরিয়া ইলেকট্রিকের বাতি ছিল না, রাস্তাঘাট তো নেই, এখনো অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব, ভালো স্কুলের অভাব, কলেজের অভাব। এই অবস্থায় আমরা 2016 আপনারা আশীর্বাদ দিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে সমগ্র আসামের জনসাধারণ আশীর্বাদ দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। সব থেকে গৌরবের কথা, অনেক ভাগ্যের কথা, রেঙ্গায় 900 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে গণজাগরণ সংঘ ক্লাব। আগামীকাল রবিবার 900 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, সুনাই বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ অন্যান্য অতিথিরা। আগামীকাল 13 ডিসেম্বর গণজাগরণ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় লেট মাহমুদুল হক লস্কর নামে আমরা একটি 7-a-side নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসাবে থাকছে 25,000 টাকা সঙ্গে ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে 15,000 টাকা সঙ্গে ট্রফি। এছাড়া আরও আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট 1,000 টাকা সঙ্গে ট্রফি, বেস্ট বোলার 500 টাকা সঙ্গে ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ইন এভরি ম্যাচ ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল 500 টাকা সঙ্গে ট্রফি এবং আমাদের বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট ক্যাচও প্রাইজও দেওয়া হবে, পুরস্কার আমার রয়েছে। আগামীকাল আমাদের এই শুভারম্ভ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, তৎসঙ্গে থাকছেন সুনাইয়ের কর্মবীর বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আলহাজ আমিনুল হক লস্কর, তাছাড়া শিলচরের জেলা বিজেপির উপসভাপতি শ্রী দীপায়ন চক্রবর্তী এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে যিনি দুবাইতে আমির শাহীতে খেলাধুলা করেছিলেন রাহুল সিং, তিনি উপস্থিত থাকবেন। তৎসঙ্গে শিলচর নর্থ ইস্ট কালেকটিভ ইন্ডিয়ার কনভেনার তথা হোটেল ইলুরার স্বত্বাধিকারী স্বর্ণালী চৌধুরী এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন।